নির্দিষ্ট সময়ের আগে জন্ম নেওয়া নবজাতকের মস্তিষ্ক অনেক সময় পুরোপুরি বিকশিত হওয়ার সময় পায় না আর এই সমস্যা আমার আপনার যে কারুর সন্তানেরই হতে পারে তবে এবার এই ঘাটতি পুষিয়ে দেওয়ার একটি অসাধারণ প্রয়াস শুরু করেছেন সুইজারল্যান্ডের গবেষকরা সঙ্গীতের মাধ্যমে চলুন দেখে আসি কত দূর এগোলো সেই গবেষণা নির্দিষ্ট সময়ের তিন মাস আগে পৃথিবীতে এসেছে মাটিল্ডা দু সপ্তাহ বয়সে সে জুরিক বিশ্ববিদ্যালয়ের একটি জরিপের অংশ হয়ে উঠেছে গবেষকরা দেখছেন সঙ্গীত তার মস্তিষ্কের বিকাশে সহায়তা করতে পারে কি না ফ্রিডেরিকে হাসলেবেগ সপ্তাহে তিনবার মাটিল্ডার সামনে গুনগুন করেন তিনি জানতে চান সঙ্গীত আসলে প্রি ম্যাচিওর শিশুদের মস্তিষ্ক বিকাশে ইতিবাচক প্রভাব রাখে কিনা অনেক গবেষণায় দেখা গেছে সঙ্গীত কিভাবে মস্তিষ্কের বিভিন্ন অংশকে একই সময়ে উদ্দীপিত করতে পারে জন্মের আগেই নাকি এই সঙ্গীত শিক্ষা শুরু হয় তাহলে প্রিম্যাচিউ শিশুদেরও এমন শিক্ষায় সাড়া দেওয়া উচিত এমসান কান্স অফ জেনফিটিস মুসিখা ফ্রীরেরিকে হাসলেবেগ যখন গুনগুন করেন তখন শিশুটি আরাম করে তা শোনে হাত তোলে আর চোখ মেলে গবেষকরা ষাট জন শিশুর উপর গবেষণা চালাচ্ছেন এর মধ্যে ত্রিশ জনের উপর সঙ্গীত থেরাপি চলছে বাকিরা পাচ্ছে না এই শিশুর বয়স পনেরো সপ্তাহ সেও নির্দিষ্ট সময়ের আগে জন্মেছিল ফ্রিডেরিকে হাসলেবেক নিয়মিত তাকে গুনগুন করে গান শুনিয়েছেন আসলে আজ তার জন্ম নেয়ার কথা ছিল এমআরটি পরীক্ষা দেখাচ্ছে কিভাবে তার মস্তিষ্কের বিকাশ ঘটেছে প্রাথমিক ফল বলছে সঙ্গীত আসলেই নবজাতকের মস্তিষ্কে উদ্দীপনা তৈরি করেছে কাজ বছর ধরে সময়ের সঙ্গে মস্তিষ্কের বিকাশ কিভাবে ঘটে এবং সঙ্গীত বিষয়ে আমাদের এক একজনের অভিজ্ঞতা ও অন্যান্য বিষয়ের কারণে মস্তিষ্কের উন্নয়নে কতটা পরিবর্তন আসে তা জানতে আগ্রহী ভবিষ্যতে ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশনের উন্নয়নে এই তথ্যগুলো আমরা কাজে লাগাতে পারব বলে আশা করছি জরিপে অংশ নেয়া এক ব্যক্তির মস্তিষ্কের ভেতরে কি ঘটছে তা এই মনিটরে দেখা যাচ্ছে শব্দরোধী এক ঘরে থাকা এই নারী ভিভালডির ফোর সিজনস শুনছেন এই একই সঙ্গীত লুথ ইয়ানকেকে তার বস্টনে কাটানো সময়ের কথা মনে করিয়ে দেয় যখন তিনি বনে জঙ্গলে হাঁটতে যেতেন তখন ভিভালডির এই অমর সৃষ্টি শুনতেন যাদের এই সঙ্গীতের সঙ্গে আবেগ জড়িয়ে নেই তারা কিভাবে এটি শুনে প্রতিক্রিয়া জানান তা জানতে আগ্রহী ইয়ানকে ইলেকট্রিক্যাল সংকেত দেখে তিনি বুঝতে পারেন মস্তিষ্কে কি ঘটছে আমি যদি আমার মস্তিষ্কের ক্রিয়ার সঙ্গে এর তুলনা করি তাহলে কিছুটা মিল খুঁজে পাই তবে পার্থক্য আছে যেমন শব্দ তৈরিতে ভূমিকা না থাকলেও দুজনের ক্ষেত্রেই শ্রবণ ইন্দ্রিয়ের বাইরের অংশ সক্রিয় হতে দেখা যায় তবে আমারটার ক্ষেত্রে সক্রিয়ের মাত্রাটা একটু বেশি হয় যদি মস্তিষ্কের উপর সঙ্গীত শোনার এমন প্রভাব থাকে তাহলে সঙ্গীত বাজানোর কেমন প্রভাব থাকতে পারে তার আগের গবেষণায় এই বিষয়টি জানার চেষ্টা করেছিলেন ইয়ানকে